আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কিচেনে আপনাদের স্বাগতম। আমি চলে আসছি আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের ভুনা খিচুড়ি, গরুর মাংসের ভুনা খিচুড়িটা শেয়ার করব। তো এইখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তেজপাতা নিয়েছি, আদা, রসুন, জিরা বাটা। তো আর যা যা লাগবে আমি রান্না করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এ পর্যায়ে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এলাচ, লবঙ্গ, তেজপাতাগুলো দিয়ে একটু ভেজে নেব। তো এ পর্যায়ে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে ভেজে নেব, এটা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। তো এ পর্যায়ে আবারও একটু নেড়ে দেব, এটা ভাজা হওয়ার আগ পর্যন্ত একটু নেড়ে নেড়ে ভেজে নেব। তো এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা। তো এ পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে একটু ভেজে নিচ্ছি। এইখানে আমি 2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম খেতে চান। আর এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়াটা দিয়ে দিয়েছি। আবার এই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এতে নিচে লেগে না যায় আর মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায়। আবার একটু নেড়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে আসলে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব ভালো করে। তো এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি চেক করে আবার লবণটা দিয়ে দেব। তারপর এই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। তো এখানে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব, আর ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি নেড়ে নেড়ে দিচ্ছি, পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তো আর এ পর্যায়ে আমি আরও একটু কষিয়ে নিব। তো এবারে আবার একটু নেড়ে দিচ্ছি। তো কষানো হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। সেখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে পরের পর্যায়ে একটু নেড়ে দেব। এটা প্রায় হয়ে আসছে। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটাকে আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি, তো অলরেডি এটা অর্ধেক সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো মাংসটাকে আবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো প্রায় হয়ে আসছে, তবু আর কিছুক্ষণ অপেক্ষা করবো, এটা নেড়ে ছেড়ে দেব। তো এই পর্যায়ে আমি এখানে 10-15টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। তো এখন আমি ওই পর্যায়ে চলে যাব চালের মধ্যে, পোলাওয়ার চালের মধ্যে। তো এইখানে আমি 1.5 কেজি পোলাওয়ার চাল নিয়ে নিয়েছি, 1.5 কেজি চিনি গুঁড়া পোলাওয়ার চাল নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চালটাকে আমি ভালো করে
ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই পর্যায়ে চালটাকে আমি 4-5 বার ধুয়ে নেব, যাতে পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এই পর্যায়ে চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চালগুলো আমি মাংসের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এবার চাল আর মাংসটাকে ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে নেব। আর একটা কথা, আমি এখানে কোনো ডাল ব্যবহার করব না। তো আপনারা যদি এখানে ডাল দিতে চান তাহলে অবশ্যই মসুরের ডাল বা মুগ ডাল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আজকে ডাল ছাড়াই এই খিচুড়িটা করব, অন্য আরেক সময় আমি ডাল দিয়ে রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা প্রায় শুকিয়ে আসছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তো আবার আরেকটু নেড়ে তারপর ভালো করে কষিয়ে এখানে পানি দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। তো এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। উপরে সাইডে যে চালগুলো আছে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি ঢাকনা বড় করে আসছে, তো পানিটা প্রায় শুকিয়ে আসছে। তো পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তো এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করবো আরও কিছুক্ষণ। তো এ পর্যায়ে আরেকটা কথা, আমার আগের পাতিলটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছে, পাতিলটা একটু ছোট হয়ে গেলো, যার কারণে আবার আমি আরেকটা পাতিলে অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি। তো দেখেন এটা পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তো এবার তো এটাকে আমি দমে রেখে দেব চালগুলো সেদ্ধ হওয়ার জন্য, অনেকটা ফুটে আসছে। তো ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার এই আজকের এই ভুনা খিচুড়িটা। আপনাদের কাছে কেমন লেগেছে এই খিচুড়িটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর কে কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো আরও একটা রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।